রাতপেরুলি পদ্মা সেতু রূপ নেবে স্বপ্ন জয়ে দারুণ মোচন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ জুড়ে মহা উৎসবের প্রস্তুতি লাল সবুজের পতাকা উড়ল পদ্মার বুকে শুধু আমার না গোটা বাংলাদেশের এবং দক্ষিণবঙ্গের ভাগ্য চাকা খুলে গেছে সারা বিক্রমপুর মুংশিগঞ্জ সবাই আমরা আনন্দ উৎসবে মেতে উঠেছি বরিশাল থেকে 4 ঘন্টা আমরা ঢাকা পৌঁছতে পারবো পঞ্চগড় থেকে আসছি শুধু এই এই দেখার জন্যই আসছি সারা বিশ্বে ঢাকায় আছে বাংলাদেশের দিকে আমরা জননীর দেশে একের জনের প্রতি আমরা তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গোয়েন্দা নজরদারিতে থাকবে পুরো এলাকা আমাদের নিরাপত্তা বাহিনী সবাই যথাযথ হয় তাদের দায়িত্ব পালন করার জন্য তৈরি হয়ে আছেন সুরপালতে সমালোচনাকারী অনেকের মুখে এখন সেতু বন্দনা আমি তো অবশ্যই উৎফুল্ল আনন্দিত যে বাংলাদেশের জন্য এরকম একটা স্থাপনা হয়েছে 14 দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থা ঝুঁকি মুক্ত নয় অভ্যন্তরীণ রক্তক্ষরণ হওয়ায় দিতে হচ্ছে প্লাটিলেট জ্বালানেন চিকিৎসক দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত চালু হচ্ছে ডিসেম্বরে বসে গেছে ভায়াডাক্ট তিন শিফটে চলছে কর্মযজ্ঞ পানি কমলেও বিপর্যয় কাটেনি সিলেট সুনামগঞ্জে স্মরণকালের ভয়াবহ বন্যায় নিঃস্ব লাখ লাখ মানুষ বানভাসীদের পাশে সশস্ত্র বাহিনী দুর্গম এলাকায় পৌঁছে দিচ্ছে ত্রাণ টিসিবির লাইনে মধ্য নিম্নবিত্তদের ভিড় ফ্যামিলি কার্ড হাতে থাকায় দূর হয়েছে পণ্য না পাওয়ার শঙ্কা তিন জায়গায় হিসাব রাখায় নেই অনিয়ম